ভিতরে আল্লাহ তাআলা মোটামুটি 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম বলেন তো? একটাও কিন্তু আমি বলিনি, বলবো একটা একটা করে। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আমি কথাটি বারবার রিপিট করছি কেন জানেন? আমি উঠেছি একটু মানে শেষ সময়, মাহফিলের একটা মূল টাইমটা হচ্ছে আমার কাছে চুজেবল, যেটা টাইম সিলেকশনে যেটা উচিত মাহফিল অঙ্গনে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অনুযায়ী মাহফিলের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 8টা থেকে সর্বোচ্চ 10টা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম আলোচনা শোনার। সেই টাইম তো হয় না, এটা মাদ্রাসার মাহফিল, তারপরে কি বলে সেখানে কিছু কালেকশন থাকে, অনেক কিছুর সমন্বয় থাকার কারণে এটা ব্রেক হয়ে যায়। তবে ম্যাক্সিমাম যে বড় বড় মাহফিলগুলো আমি ওই 8টায় উঠে 10টায় শেষ করে ফেলেতে কি হয় জানেন? যা বলি বলাটাও সুন্দর হয় এবং যা শোনে মানুষ তার মধ্যেও একটা আগ্রহ, একটা অনুকূল পরিবেশ খুঁজে পাওয়া যায়। যেরকম মানুষের বয়স যখন 40 পার হয় তার হুশটুস কি বাড়ে না কমে? চামড়া টাইট না ঢিল হয়? ঢিল হয়। দাঁত পড়ে যায়, চোখে কম দেখে। তো মাহফিলের একটা মূল যৌবন কাল হলো 8টা থেকে 10টা। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়াখালে, বুঝেন নাই, এই জন্য বলে ফেলতেছি। তো আমি একটু কষ্ট দেব আপনাদেরকে, একটু সময় নিয়ে আমার কথাগুলো শুনতে হবে। সূরা হুজরাত টাস্ক আমরা মুখস্থ করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বলেন তো কোন সূরা? বলেন তো, 114 সূরা আছে, 114 সূরার 49 নম্বর সিরিয়াল সূরাতুল হুজরাত। আল্লাহ তাআলা এই সূরাটার নামকরণ করেছেন 4 নম্বর আয়াতকে সাথে নিয়ে। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুজরাত শব্দটা প্রয়োগ করেছেন। রাসূলকে ডাক দিতে অনেক সময় আমার নবীজি ভিতরে থাকতেছেন, দূর থেকে ডাকতেছে, এটা আমার নবীর কাছে বিরক্তিকর মনে হতো, এটা কষ্টের কারণ মনে হতো। আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরাটা হলো আদবের সূরা। একটা জাতিকে সভ্য, একটা জাতিকে উন্নত, একটা জাতিকে যদি সাম্যের দিকে, যদি সুন্দর জাতিতে যদি রূপান্তর করতে হয় কিছুই লাগবে না। আল্লাহ তাআলা যে সূরা হুজরাত দিয়েছেন, সূরা হুজরাতের প্র্যাকটিস যদি প্রত্যেকটা পরিবারে চালু হয়ে যায় একটা পরিবার ভালো হবে, পরিবার থেকে সমাজ ভালো হয়ে যাবে, সমাজ থেকে একটা জাতি একটা দেশ ভালো হয়ে যাবে। সূরাতুল হুজরাত। আজকে আদবের পরিমাণ বেশি না বেয়াদবের পরিমাণ বেশি? বেয়াদব বেশি। কলেজ ইউনিভার্সিটির দিকে আপনি তাকান, ভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়, বলে স্যার একটু সোজা হন। কি হন? সোজা হন। কিন্তু এই চিত্র কি মাদ্রাসায় পাওয়া যায়? এই যে পিছনে মাদ্রাসা আছে, এই চিত্র আছে? পাবেন না এই চিত্র, আপনি মাদ্রাসায় পাবেন না এই চিত্র, মাদ্রাসায় দেখার সম্ভাবনায়। কারণ আদবের কিতাব হলো কোরআন, কোরআন হচ্ছে আদবের কিতাব। কোরআন যারা শিখান, কোরআন যারা শেখে, রাসূল নিজে বলেছেন পৃথিবীর মধ্যে সেই লোকটাই হলো শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো। জোরে বলি সুবহানাল্লাহ। তারাই হচ্ছে শ্রেষ্ঠ। কোরআন যার সঙ্গে থাকবে সে বেয়াদব হবে না কখনো। যে সন্তানগুলো বাপকে থাপ্পড় মারে, যে সন্তানগুলো মাকে বটি দিয়ে জবো করে, এমন রেকর্ড আমার দেশে আছে। গত পরশু দিন একটা মাহফিল হলো, আমার পাশে চেয়ারম্যান মহোদয় বসা, ফোন আসলো, উনি বলেন হুজুর সমাজ আজকে কোথায় চলে গেছে?
আমাকে একজন সংবাদ দিল, মা নিজের সন্তান মাকে মাটিতে ফেলে জবা করে দিয়েছে। আমি হলফ করে বলতে পারি, কোরআন যে পড়বে, কোরআন যে জানবে, কোরআনের আমল যে করবে, সে এমন অপকর্ম কখনো করতে পারে না, কখনো না। আমার বন্ধুগণ সবাই বলে হুজুর পিতামাতা নিয়ে একটু ওয়াজ করেন, পিতামাতার মর্যাদা কি, কিন্তু কেউ বলেন না আদর্শ সন্তান গড়ার জন্য কেমন পিতামাতা হওয়া দরকার, এই ব্যাপারে আপনি একটু ওয়াজ করেন। পৃথিবীর চেয়ার আগে দেখেছে সন্তান না বাপ? সন্তান কেন ভালো হবে না, সন্তান কেন আদর্শ বুঝবে না জানবে না, সন্তান কেন এমন হবে, এই জন্য কিছু দায়বদ্ধতা পিতামাতার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ আজকে সন্তানগুলোর ভিতর থেকে আদব আখলাক চলে গেছে, তাদের মধ্যে শিষ্টাচার কোনো লক্ষণ আমরা দেখতে পাই না, সুন্দর আচরণটা আমরা লক্ষ্য করে দেখতে পাই না, কেন কি জন্য? মূল কারণ হলো পরিবারগুলো আজকে কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছে। আগে ফোরখানিয়া মাদ্রাসা ছিল, গ্রামে গ্রামে মক্তব ছিল, সেই জায়গাগুলো এখন দখল হয়ে গেছে হলো কেজি স্কুল দিয়া। কি স্কুল? কেজির ওজন বেশি না স্যারের ওজন বেশি? এই জন্য বাচ্চার গায়ের যে ওজন ব্যাগের ওজন তার ডাবল, এতগুলো বই, ওর পিঠ বাঁকা হয়ে যায়। ছয় বছর সাত বছর এতগুলো বই পড়ার কি দরকার? একটা কোরআন তুলে দেন, ওর কিসমত ভালো হয়ে যাবে, এত কি দরকার? ইংলিশ ভার্সনে পড়তে হয়, ইংলিশ মিডিয়ামে পড়তে হয়, এই করতে হয়, দিস অ্যান্ড দ্যাট, কত কি লাগে? কিচ্ছু লাগবে না, সব তো লাগায় দেখলাম তো দেশে অবস্থা কি, দেখতেছি না আমরা? চরিত্র তো নাই, আদব নাই, আখলাক নাই, চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, চোখ বন্ধ করে সন্তানের হাতে কোরআনকে তুলে দেন, আপনার সন্তানকে কেউ পাহারা দেওয়া লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। ক্লিয়ার কথা, কাউকে লাগবে না। ওই পাশে কারা কথা বলে তারা কি বোঝে না? তাদের একটু সেন্স নাই? একটু কি ভাবে না যে এখানে আলোচনা হচ্ছে? একটু খেয়াল করে, পিছনেও কথা হচ্ছে কিন্তু, হ্যাঁ সব দিকে খেয়াল করতে হবে। এটা বাজার না মাহফিল? মসজিদে কথা বলে কয়জন, বাজারে কথা বলে কয়জন? সবজন। মাহফিলে কথা বলবে কয়জন? আর সবাই বললে কি হবে তখন? বাজার হয়ে যাবে। এটা করোনার সঙ্গে সুস্পষ্ট বেয়াদবি হবে এটা। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, চুপ থাকো, হুকুমটা কার? আল্লাহ। তো অর্ডার তো আল্লাহ তাআলা, একটু চুপচাপ থাকেন। কোরআন শোনার জন্য একটি নীরব নিস্তব্ধ একটা পরিবেশ দরকার, একটু আমাকে সুযোগ করে দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি একটা মেসেজ কিন্তু দিয়ে দিলাম, সে মেসেজটা হলো আদর্শ পিতামাতার, সে যদি আদর্শ পিতামাতা হতে চায় তার সন্তানকে শিক্ষা দেবে আগে আদর্শের শিক্ষা, কোরআনের শিক্ষা আগে দিতে হবে, ব্যাস আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন, কোন টেনশন থাকবে না আর। কিন্তু জাতির পোড়া কপাল, আমি কি বলি, আমার বুকটা ফেটে যায় মাঝে মাঝে, 18 কোটি মানুষ ম্যাক্সিমাম কোরআনটাই পড়তে পারে না। আচ্ছা, নামাজ কবুল হওয়ার শর্ত কি কোরআন ভুল করে পড়া না সহি করে পড়া? তাহলে কোরআন সহি না হলে নামাজ সহি হবে না। তাহলে কোরআন সহি করে পড়াটা কত জরুরি, কত জরুরি! অথচ সেই কোরআন সহি করে কোরআন শিক্ষা করার ব্যাপারে যদি জোর তাকিদ দেওয়া হতো, আমার নিজের চোখে দেখা মালয়েশিয়াতে 60% মুসলমান, বাকি চায়না, আরো বিভিন্ন বাহির থেকে আসা বসবাসকারী চায়না, কি মালয়েশিয়াতে মানুষ বসবাস করে,
60% মুসলমান শিশু ছাড়া টোটালি প্রত্যেক মুসলমান নামাজ পড়ার যোগ্যতা রাখে যে মুসল্লি নামাজ পড়ার যোগ্যতা রাখে না তার নামাজই হয় না আমার কথা কি বোঝা গেল কথাটা রাগ করলেন কিনা আমি জানি না হয়তো বলবেন মনে মনে ওদের শেষ পর্যন্ত আমাদের ইমাম বানায় ছাড়বেন ইমাম হতে হবে ইমাম হতে হবে মুসল্লি মানে ইমাম হও মুসল্লি মানে কি সে যদি মসজিদে ইমাম না হয় তার পিছনে বউ নামাজ পড়বে কি আস্তে কয় ঠিক আস্তে বলেন কেন পিছনে কে নামাজ পড়বে মেয়েরা নামাজ পড়বে ছেলেরা নামাজ পড়বে প্রত্যেক মুসলমান কি ইমাম হতে হবে তাহলে যে মুসল্লির ইমামতি করার যোগ্যতা নাই তার নামাজ সহি হবে না আমি মনে হয় খুব কষ্ট দিয়ে কথা বলতেছি মনে হয় জীবনে তো ওয়াজ বহু শুনি কিন্তু পরিবর্তন করার কিছু কথা তো শোনা দরকার অনেকে এমন চিন্তায় মাথায় নিয়ে হুজুর এমন একটা কাহিনী শুনবো আজকে কাইন্দা কুন্দা শেষ এরকম আছে কিন্তু কিছু লোক আছে আছে না বক্তাও কান্দে শ্রোতাও কান্দে শেষ পর্যন্ত যখন বলা হয় বুঝলেন কি কানলাম তো ঠিকই বুঝি নাই কিছু লাভটা হলো কি বলে এরকম আছে না আছে সম্মানিত ভাইয়েরা তাহলে পরিবারের একটা সূরা হচ্ছে সূরাতুল হুজুরাত কিসের সূরা বলেন তো পরিবারের সূরা দশটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়েছেন যদি কোনো বান্দার ভিতরে এই দশটা গুণ থেকে যায় মহান রব্বুল আলামিন তাকে পছন্দের বান্দা হিসেবে কবুল করে নেবেন আল্লাহ নিজেই পরামর্শগুলো দিয়েছেন সাজেশনগুলো দিয়েছেন সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন এর এক নম্বর হুকুম হলো ফাতাবায়ানু যখন তোমরা কোনো কিছু শুনতে যাবে কারো কান কথা বিশ্বাস করবে না শোনার সঙ্গে সঙ্গে যা বলে নেবে না তদন্ত করবে তদন্ত করে ফাতাবায়ানু ডিসকাস করে এরপরে সিদ্ধান্তে আসবে যারা কুধারণা পোষণ করবে এর চাইতে বড় মিথ্যুক আর দুনিয়াতে নাই কি সুন্দর করে কথাগুলো বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার টু হলো যখন তোমরা কোনো কিছু সমাধান করতে যাবে সেই সংশোধনের উদ্দেশ্যে সমাধান করতে হবে ইসলাহ করতে হবে কারণ তুমি যার ব্যাপারে সন্দেহ পোষণ করছো সন্দেহ পোষণ না করে এটাকে ইসলাহ করো সংশোধন করে নাও মীমাংসা করে নাও ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখওয়াইকুম ভাই ভাই ইসলাহ করে নাও ঠিকঠাক করে নাও গন্ডগোলকে লম্বা করো না যেখানে গন্ডগোল সেখানে লম্বা না করে এটাকে শর্ট করে ফেলো সমাধান করে ফেলো এই পরামর্শগুলো দিচ্ছেন কে আস্তে বলবেন না কে নাম্বার তিন হলো ওয়াকসিতু নাই বিচার করো সঠিক বিচার করো কম বেশি করতে যেও না বিচারে এই দুনিয়ার জিন্দেগিতে তোমার যদি বিচার সঠিক হয়ে যায় আল্লাহ বলবেন ও বান্দা দুনিয়াতে তোর বিচার সঠিক এই দুনিয়া এই এপারে এসে আমি তোর বিচারটা সঠিক বানায় দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম নাম্বার চার হলো উপহাস করা ঠিক নয় হেয় প্রতিপন্ন করা ঠিক নয় কাউকে মন্দ নামে ডাকা ঠিক নয় উপহাস করবে যারা গুনাহে কবিরা করবে তারা উপহাস করে কথা বলতে মানা করেছেন কে আল্লাহ তাআলা বলেছেন টিটকারি করবা না ঠাট্টা করবা না হেয় করবা না মানুষকে দাম কম দিয়ে এড়িয়ে যাবা না লা তুসাইন খদ্দাকা লিন্নাস ওয়া লা তামশি ফিল আরদি মারাহা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 6 বলেছেন ওয়ালা তালমিসু অপমান করবে না নাম্বার 7 হলো ওয়ালা তানাবাসু তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না নাম্বার 8 হলো কু ধারণা পোষণ করবে না মন্দ ধারণা পোষণ করবে না এই যে তানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাদাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু তোমরা কখনো কু ধারণা পোষণ করবে না তুমি জানোই না অনুমান আন্দাজে যে কথা বলতেছ সবচেয়ে বড় মিথ্যার পরিচয় হচ্ছে এটা আছে না সমাজে আছে না আছে কিনা বলেন আল্লাহ তাআলা সর্বশেষ নাম্বার 10 বলছেন নাম্বার 9 বলছেন লা তাজাসসু
গুপ্তচর বৃত্তি করো না। নাম্বার 10 হলো কখনো গীবত চর্চা করবে না। এই 10টা বদগুণ যদি কোনো বান্দার মধ্যে যদি না থাকে, সে ফেরেশতা চরিত্রের মানুষ। কি চরিত্রের মানুষ? ফেরেশতা চরিত্রের মানুষ। নামাজ পড়তেছি, নামাজ পড়ি, চার দোকান এখন কম না বেশি বলেন তো? চার দোকানকে আমি নাম দিছি কি জানেন? গীবতের দোকান। কিসের দোকান? গীবতের দোকান। লেখা দরকার গীবতের দোকান। চা খায় আর অন্যের গুণাগুলো নিজের আমল নামায় নিয়ে নেয়। গীবত করা মানে কি? অন্যের গুণা নিজের আমল নামায় নিয়ে নেওয়া। এই জাতীয় এই যে 10টা বিষয় যে আমি কথা বললাম, এই জাতীয় চরিত্র আমার দেশের মানুষের মধ্যে তো নাই। আসতে বলে আছে না নাই? সবকিছুর যেরকম আমার দেশের রাজধানী আছে, তো মানুষের বডি নামক এই বিশাল 3.5 হাত দেহের এই রাষ্ট্রেরও একটা রাজধানী আছে। সে রাজধানী হলো জিহোবা। রাজধানী কি বলেন? জিহোবা। এটা যে রাজধানী, আমার নবী যেই সেম একই কথা বলেছেন, ইদা আসবাহ ইবনে আদম ফাইনা লাবা কুল্লে শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা ফাইনামা নাহনু বিক فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا। যখন কোন বান্দা আদম সন্তান সকাল করে ঘুম থেকে ওঠে, গোটা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহোবার কাছে চলে আসে, এসে বলে ও জিহোবা আমরা তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই, ইত্তাকিল্লাহ ফিনা অন্তত দয়া করে আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো। কাকে বলে? বলেন কাকে বলে? রাজধানী যেটা জিহোবাকে বলে। তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থেকে যাব, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য আমার বন্ধুগণ, নাজাত যদি পেতে চাই সবচেয়ে বেশি বিশ্রামে রাখবো হলো জিহোবা নামক এই যন্ত্রটাকে। এই জিহোবাকে যদি আমরা বিশ্রাম বেশি দিতে পারি, গুণও কম হবে, বান্দাওয়ানা সেই জান্নাতে যেতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশে সবচেয়ে বেশি সাপা মারে কারা বলেন তো? বলেন তো, বেশি সাপা মারে কারা? মানে মিথ্যা কথা বলে কারা বলেন? বলেন বললি তো দোষ হয়ে যায়, তাই না? বললি তো আমরা অপরাধী হয়ে যাই। অথচ নেতার আরবি হলো সৈয়দ, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নেতার নেতা। ক্বালা ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা, পৃথিবীর সকল মানুষের নেতা ছিলেন আম্বিয়ে কেরাম, আর সকল নবীদের নবীর লিডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন? না। একটা মিথ্যা কি তার মুখ থেকে কখনো বের হয়েছিল? না। তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাষ্ট্র চালান নাই? তিনি কি বিচার করেননি? তিনি কি শাসন করেননি? তিনি কি রায় দেননি? তিনি কি যুদ্ধ করেননি? সবই তো করেছেন। মিথ্যা দিয়া? না। মিথ্যা দিয়া? না। মিথ্যা দিয়ে যা হবে সেটাই গজব। মিথ্যা দিয়ে যা তৈরি হবে সেটাই নাটক। এজন্য আমরা জিহোবাকে কন্ট্রোল করব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার সাথে সম্পর্ক রাখা যাবে না। মিথ্যার সাথে সম্পর্ক রাখা যাবে না। মিথ্যা নিয়ে যাবে জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে। মিথ্যা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবীর কথা কিন্তু হাদিসের এবারত, এটা হাদিসের কথা। জান্নাত সত্য নিয়ে যাবে, সত্য তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, মিথ্যা তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে। মিথ্যা কথা বলা ইমানদারের গুণ, ইমানদারের কোন কোয়ালিটি না মোনাফেকের কোয়ালিটি? মোনাফেক, মোনাফেক এমন জাতীয় আচরণ করতে পারে, মোনাফেক মিথ্যা কথা বলে। আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল হুজরাতের সংক্ষিপ্ত কিছু হুকুম আমি বললাম,
আমি যেখান থেকে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতে আবার আল্লাহ তাআলা বান্দাকে দুটো কাজের অফার দিচ্ছেন দুটো কাজ কর আমার দপ্তর থেকে আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ কার দপ্তর থেকে আল্লাহর দপ্তর থেকে আমার দেশে কিন্তু আবার চারিত্রিক সনদ দেয় ইউনিয়ন পরিষদ দেয় না গাছা খায় তাও বলে চরিত্র ভালো ঠিক আছে না কিন্তু আল্লাহ তাআলা বলছেন দুটো কাজ তুই করে আয় আমার দপ্তর আমার অফিস তোকে সত্যবাদিতার সার্টিফিকেট দিয়ে দেবে যা কি অফার আল্লাহ তাআলা এখানে দিয়েছেন শুনবেন না আগ্রহ আছে তো কোরআন এমন একটা কিতাব সব বলে দেয় সব আপনি কি চান সম্প্রতি একটা গবেষণায় দেখলাম আচ্ছা মেয়েদেরকে স্বামী স্ত্রী যদি বনিমনট না হয় তখন কি হয়ে যায় সারা সারি এটাকে কি বলে এলাকায় দেখছেন কেউ বাংলা কয় না কিন্তু সব ডিভোর্স করেছে আচ্ছা তালাক তো আরবি শব্দ ঠিক আছে তালাক বললে সব পাবেন সমস্যা নাই তালাক নামে একটা সুরাও আছে তালাক নামে কি আছে সুরা আছে তাহলে দেখেন গুরুত্বপূর্ণ না হলে কি সুরার নাম হয় তালাক কি গুরুত্ব নাই সবচেয়ে জটিল মাসালা কিন্তু তালাকের মাসালা এমন কোনো দিন নাই ফোন আসে না হুজুর ঘটনা ঘটছে কি বউর 100 তালাক দিছে একদিন ফোন দেবো হুজুর বউর তো 100 তালাক দিছে একদম থামি নাই হুজুর একদমই তো বললাম আপনি দিলেন এতগুলো ইসলামে তো এত তালাকের কথা নাই হুজুর রাগ উঠছিল খুব আর কি কইছেন হুজুর বউকে তো তালাক দিছি সাথে শাশুড়ি শুদ্ধ তালাক দিছে জোরে বলেন নাউযু বিল্লাহ আছে না এরকম আছে না এখন নিজে প্রশ্ন করে আবার নিজে বলে হুজুর পরামর্শ চাই আবার নিজে বলে হুজুর রাগের মাথায় কি তালাক দিলে তালাক হয় দেখছেন ও আবার নিজেই আবার এখানে ইস্তিহাদ করতেছে যুক্তি দেখাচ্ছে তাই বললাম ভাই আপনি রাগের মাথায় দিছেন তালাক কি তালাক কি কেউ মহব্বত করে দেয় কে ময়না তুমি রাগ কইরো না তালাক এরকম করে তালাক দেয় কেউ আচ্ছা তালাকের সম্পর্ক কি মহব্বতের সাথে মানে ঠান্ডা মেজাজে না গরম মেজাজে গরম মেজাজেই তো তালাক তো এটা রাগের কাজ এটা সিদ্ধান্তের কাজ আপনি তালাক যেরকম আপনি ঠান্ডা মাথায় জব করলেও জব হবে গরম মাথায় জব করলেও কি হবে জব তো জবই খুন তো খুনি মার্ডার তো মার্ডারই আকল মন্দ ইশারা বাসাদ বুঝে নেন আমার কিন্তু উত্তর আমি দিয়ে দিচ্ছি বুঝতেছেন কি কথা বলো সম্মানিত ভাই অসংখ্য পরিবার স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা সমাজে বসবাস করছে কিন্তু সম্পর্ক হচ্ছে জেনার 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 আছে না অসংখ্য অসংখ্য তৌবা করে ঠিকঠাক করে নেয় তালাক টালাক দিয়ে তৌবা করে ঠিক তৌবা করে ঠিকঠাক হবে কেমনে নিজে নিজে ঠিক করে আল্লাহ মাফ করে এগুলো খামখেয়ালি এই জন্য কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না রাগ করা যাবে না কিন্তু আবার মূর্খের জন্য জান্নাত নাই হয়তো বলবেন হুজুর আমি তো কোনো পড়াশোনা করি নাই পড়াশোনা ওই আপনাকে কামিল মাস্টার্স করতে হবে না আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে না আপনাকে পিএইচডি ডিগ্রি অর্জন নিতে হবে না দাওরে হাদিস করা লাগবে না ন্যূনতম হালাল এবং হারামের জ্ঞান থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে এটা কি একার না সবার একার না সবার সবার জান্নাত না বুঝি নিবেন কেমনে জান্নাত বুঝে নিতে হবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমি মনে খুব কড়া কথা বলে ফেলতেছি মনে হয় রাগ করছেন না তো দুনিয়ার একটা ডিগ্রি নিতে গেলে ভালো ডিগ্রি নিতে গেলে কত পড়াশোনা করতে হয় স্টাডি করতে হয় টেনশন করতে হয় আল্লাহ বলছেন বান্দারে জান্নাতের সিলেবাস দিয়েছি আমি তোকে জান্নাত পাওয়ার জন্য দুটো সিলেবাস কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্নাহ এই দুটো সিলেবাসটা ভালো করে পড় হালাল কোনটা হারাম কোনটা জেনে নে আমার জান্নাতে ঢুকে যা জোরে কোন সুবহানাল্লাহ এই সিলেবাসের বাইরে জান্নাতের কোন সিলেবাস নাই এই দুইটা কিতাবকে আমরা আত্মস্থ করব
কোরআন যার জানা হবে গোটা দুনিয়া তার জানা হয়ে যাবে আর কোরআন যার জানা হবে না তার গোটা দুনিয়ার কোনো কিছুই জানা হবে না কারণ যে ব্যক্তি আল্লাহকে চিনল সে সব কিছু চিনল যে আল্লাহকে চিনল না সে কিছুই চিনতে পারল না পশ্চিমারা কত রিসার্চ করে বিধর্মী অন্য ধর্মের মানুষ কি রিসার্চ করে তারা কোরআনকে নিয়ে আর মুসলমান পড়েই না একটা জরিপ একটা তথ্য দেখলাম সেদিন কি দলে স্বামী-স্ত্রী যদি মনি মনট না হয় কি হয় ডিভোর্স হয় হ্যাঁ ডিভোর্স কি হয়েছে কি ডিভোর্স হয়ে গেছে কেউ আর বাংলা কয় না বুঝলে অনেকদিন আগে এক রিক্সায় উঠবো আমি রিক্সায় উঠে বললাম ভাই ভার্সিটি যাবেন আমি তখন ঢাবির ছাত্র ছিলাম বলে আমি তো চিনি না ভার্সিটি কি কোথায় ভার্সিটি কই যে শাহবাগের মোড়ে একটা বিশ্ববিদ্যালয় আছে যে তো বলতেছে যে বিশ্ববিদ্যালয় কোনটা ভার্সিটি কোনটা বুঝতেছি না তো ভার্সিটি চিনি আল্লাহু আকবার আমার দেশের মানুষ এত শিক্ষিত ইংরেজি জানে বেশি বাংলা ইংরেজি ভাষা যা কিছু গোটা দুনিয়ার জ্ঞান আপনি অর্জন করেন কোরআন জানেন না আল্লাহর তালিকে আপনি শিক্ষিত না মূর্খ বলেন শিক্ষিত না মূর্খ মূর্খ সম্মানিত ভাইয়েরা তো কোরআনকে নিয়ে গবেষণা করে হলো পশ্চিমারা তাই স্বামী স্ত্রী তালাক নিয়ে একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন ওই আয়াতকে তারা রিসার্চে নিয়ে আসলো কোন তালাকপ্রাপ্ত মেয়ে স্বামীর কাছ থেকে ডিভোর্স পাওয়ার পর তালাকপ্রাপ্ত হওয়ার পর সে চলে যাবে সোজা কার বাড়ি বাপ নাই বলেন 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 ভাইও নাই না কোন মাহরাম মানে এমন একজন পুরুষ যার সঙ্গে তার বিয়ে হারাম জায়েজ নেই বাবা ভাই অথবা জামাই এরকম হতে পারে ছেলে এরকম চলে যাবে এই মহিলা যদি অন্য কোন স্বামীকে গ্রহণ করতে চায় অপেক্ষা করতে হবে কয় মাস কেন এর কারণটা কি এটাই হলো প্রশ্ন কিন্তু কোন পুরুষ যদি স্ত্রীকে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরের দিনও যদি বিয়ে করে ফেলেন অথবা স্ত্রী থাকা অবস্থায় যদি আরো তিনটা বিয়ে করেন জায়েজ আছে না নাই কিন্তু নারীর জন্য এটা জায়েজ না হারাম হারাম এমনকি একসাথে দুজন স্বামীকেও গ্রহণ করা যাবে না এটাও হারাম কে করে দিয়েছেন আস্তে বলবেন না কে করে দিয়েছেন তসিমানা স্ত্রীর নামে এক জাহান্নামের নরকীট আমার দেশ থেকে সে বিতাড়িত তার কিছু আওলাদরাও কিন্তু আমার দেশে আছে আছে না নাই তসিমানা স্ত্রীর বলেছিল পুরুষ যদি একসঙ্গে চারটা পারে কেন নারী পারবে না দেখেন কি ছাগল বোঝে না জানে না নষ্ট মহিলা ভ্রষ্ট মহিলা আল্লাহ তাআলা কেন দিয়েছেন কি জন্য দিয়েছেন একটু কান লাগান মনোযোগ দিয়ে শুনুন কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাসিল হওয়া কিতাব দিন যত যাবে কোরআনকে জানা বোঝা তত সহজ হয়ে যাবে আমার বন্ধুগণ সেই পশ্চিমা ওই সমস্ত গবেষকরা চিকিৎসকরা গবেষণা করতে করতে শেষ পর্যন্ত তারা খুঁজে বের করতেছে কেন তিন মাস দশ দিন কেন তিন মাস তেরো দিনের কথা বলা হলো আল মুতাল্লাকাত ওয়া তারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরু তিন ইদ্দত পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে এই গবেষণা করতে করতে তারা বের করে নিয়েছে কি বের করে নিয়েছে দেখেন পুরুষ হলো দেবার জাতি স্ত্রী হলো নেবার জাতি স্ত্রীরা স্বামীর পক্ষ থেকে আসা জিনিসগুলো গ্রহণ করে নেয় স্বামীরা এটা বহন করে চলে না মেয়েরা বহন করে চলে আমার বন্ধুগণ যখন স্বামীর স্পার্ম যখন স্ত্রী জরায়ুতে প্রবিষ্ট হয়ে যায় ইন্টার কোর্স যখন কমপ্লিট হয়ে যায় স্বামীর পক্ষ থেকে যাওয়া যে ব্যাকটেরিয়া প্রোটিন গুলো ওই স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত এটার প্রভাব বিস্তার করতে থাকে তার গোটা দেহে এটা প্রভাবিত হতে থাকে আমার বন্ধুগণ এটি ব্যাকটেরিয়া প্রোটিন গুলো স্বামীর পক্ষ থেকে আসা এই ব্যাকটেরিয়া প্রোটিন গুলো এক মাস যখন হয়ে যায় 30% তার শরীর থেকে আস্তে করে ডিলেট হয়ে যায় রিমুভ হয়ে যায় দুই মাসে 60% রিমুভ হয়ে যায় মোটামুটি তিন মাস দশ দিন বারো দিন পার হলে পরে
তিনি দুধটা পূরণ হলে পরে মোটামুটি 100% প্রোটিন ব্যাকটেরিয়া তার শরীর থেকে বের হয়ে যায়। যদি কোনো নারী স্বামীর পক্ষ থেকে আসা সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো থাকা অবস্থায় যদি 10 দিনের মাথায় 20 দিনের মাথায় 1 মাসের মাথায় 1.5 মাসের মাথায় 2 মাসের মাথায় 2.5 মাসের মাথায় যদি কোনো স্বামীকে যদি গ্রহণ করতে যায় নতুন করে ব্যাকটেরিয়া ডাবল তার শরীরের মধ্যে ঢুকে ঢুকে পড়বে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বে মহামারী দেখা দেবে সমাজ ভেঙে পড়বে মানবতা কি বলে মানুষের জীবনের নিশ্চয়তা হেরে যাবে নষ্ট হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে রোগী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে মানবতাকে সুস্থ রাখার জন্য মানুষকে রোগমুক্ত রাখার জন্য এমন সুন্দর সিস্টেমটা করে দিয়েছেন এই জিনিসটা ভাবার সঙ্গে সঙ্গে তারা আরেকটা আয়াতের দিকে চলে গেছে বিধব কি বলে তালাক প্রাপ্ত নারী 3 মাস সামথিং অপেক্ষা করবে সাম ডেজ তারা অপেক্ষা করবে আর একজন বিধবা নারী স্বামীকে হারানোর পর তাকে অপেক্ষা করতে হবে 3 মাস না 4 মাস কয় মাস বেশি হলো 4 মাস 1 মাস বেশি হয়ে গেল তাও শুধু 1 মাস নয় গুনে গুনে 14 4 মাস 10 দিন 4 মাস 10 দিন 1 মাস 10 দিন কেন করা হলো বিধবার ক্ষেত্রে 1 মাস 10 দিন কেন এক্সটেন্ড করা হলো বৃদ্ধি করা হলো তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস সাম ডেজ করা হলো কেন আর বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন করা হলো এর মূল কারণ হলো তালাক যখন হয় এর মধ্যে মহব্বত কাজ করে না ঘৃণা কাজ করে ঘৃণা কাজ করে কিন্তু বিধবা যখন স্বামীকে হারিয়ে ফেলে সেই সময় ঘৃণা কাজ করে না মহব্বতটা আরো বাড়ে মহব্বতটা বাড়ে হারে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিল আমি আমার স্বামীকে হারায়া ফেললাম স্বামীর জন্য সে শোক করে স্বামীর জন্য সে কান্নাকাটি করে এইরকম স্বামীর প্রতি মহব্বত থাকার কারণে স্বামী থেকে আসা সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তার শরীর থেকে যেতে আরো 1 মাস 10 দিন পর্যন্ত সময় লেগে যায় ওই গবেষকরা চিন্তা করে দেখলেন প্র্যাকটিক্যাল করে দেখলেন এই জাতীয় হুকুম কোন মানবতার পক্ষ থেকে কোন মানুষের পক্ষ থেকে আসা সম্ভব হবে না এই যে কোরআন জান্নার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পশ্চিমারা গবেষণা করে করে তারা কুফুরির পথ ছেড়ে দিয়ে ঈমান আনে আর আজকে মুসলমান গবেষণা করে হলো ফজর নামাজ কি বলে ফরজ নামাজের পরে দোয়া হবে কি হবে না এক মাহফিলে গেছে সেদিন বলে হুজুর মাহফিল শেষে কিন্তু দোয়া হবে না দোয়া হইলে মারামারি শুরু হবে মাহফিলে গেছে এই হলো আমার দেশের গবেষণা আমার দেশের গবেষণা হলো তারাবির নামাজ 8 রাকাত পড়বে না 20 রাকাত পড়বে আমার দেশের গবেষণা হলো রাসূল নূর নামাটি আমার দেশের গবেষণা হলো হাত কোথায় বাঁধবে বুকে বাঁধবে না নাভিতে বাঁধবে অথচ কেউ যদি হাত নাও বাঁধে নামাজ হয়ে যাবে যদি কেউ আমিন জোরে না বলে আসতে না বলে নাও যদি বলে তাও নামাজ হয়ে যাবে যে আমিন না বললেও নামাজ হয় যে হাত না বাঁধলেও নামাজ হয়ে যায় সেটাকে কেন্দ্র করে একই গ্রামের মধ্যে 2-3টা মসজিদ আছে না নয় এগুলো কোনো সাবজেক্টই নয় আজকে মুসলমান এগুলো করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ভ্রাতৃত্ব নষ্ট করে ফেলছে একজন কয় নাভিতে হাত বাঁধা জায়েজ নাই আরেকজন কয় বুকে হাত বাঁধা জায়েজ নাই এক বেচারি নামাজ পড়তে নিয়ে আর হাত বাঁধার জায়গা পাচ্ছে না দুটোই তো নাজায়েজ বানা দিছে হুজুররা এখন হাত বাঁধতে নিয়ে আল্লাহু আকবার কপালে কোথায় নিছে কপাল তা আপনার ফতোয়ার কারণে যদি এমনটা সিচুয়েশন তৈরি হয় এটার জন্য যারা ফতোয়াবাজি করেন জবাব দিতে হবে কিয়ামতের আদালতে কিয়ামতের দিন মাথায় রাখবেন এই সূরা হুজাতের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ মুমিনরা ভাই ভাই ঠিকঠাক করে নাও গন্ডগোল করো না
সাবধান আল্লাহকে ভয় কর একজন কয় থুতু মারি আরেকজন কয় মুখে পেশাব করি এগুলো কোন কথা এগুলো এগুলো কোন আওয়াজ এগুলো কোন আলেমদের মুখ থেকে শোভা পায় আলেমের দাম যেমন আছে আলেমদের পানিশমেন্টও আছে কারাদালতে নবীদের ওয়ারিস আল্লাহ বলেছেন ঠিক আছে নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা কিন্তু সমাজের ভিতরে কিছু নিকৃষ্ট কিছু আলেম নামের কলঙ্ক আছে যারা সমাজের সবচাইতে খারাপ মানুষ আছে না নাই একই খরচ সরকারি খরচে কেউ হজে যায় আবার কেউ জেলখানায় থাকে আছে না নাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তার আমলে অনেক অসংখ্য আলেম ওলামা ছিলেন কারো জেলখানা লাগে নাই আবু হানিফার জেল থাকতে থাকতে বিষ প্রয়োগ করে তার জেলখানায় মৃত্যু হয়ে যায় জান্নাতে তো সস্তা নয় হকের পক্ষে আমরা টিকে থাকব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ তাহলে জিহ্বা কি গুনাহ কম করে সব কিন্তু জিহ্বা দিয়ে হয় এই জন্য রাসূল বলেছেন জিহ্বাকে কন্ট্রোল করো যার জিহ্বা কন্ট্রোল তার ঈমান কন্ট্রোল যার জিহ্বা কন্ট্রোল নাই তার ঈমান কন্ট্রোল নাই রাগ করতেছেন না চালাই আলোচনা চালাই আলোচনা চালাই আমরা দুনিয়ার কোনো সার্টিফিকেট আমরা নিতে চাই না দুনিয়ার কোনো পুরস্কার আমরা নিতে চাই না আমরা পুরস্কার নিতে চাই কার অফিস থেকে আসুন সে আলোচনার দিকে সে আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছে কোন দুইটা আমল সে আমলগুলো আজকে আমরা শিখে যাব জোরে বলি ইনশাআল্লাহ কোরআন নিয়ে আমরা গবেষণা করব জোরে বলি ইনশাআল্লাহ দুধ বোনকে বিয়ে করা কি আস্তে কয় জোরে বলেন কেন হারাম বলেন কেন হারাম এটা এই যে কেন হারাম এই চিন্তা যে করে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ ويتفكرون في خلق السماوات الزكير এবং ফিকির যার থাকবে জিকির এবং ফিকির জিকির মানে স্মরণ করা কাকে আর ফিকির মানে গবেষণা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা জিকির এবং ফিকির এই দুটো যার আছে তার জন্য জান্নাত আছে আর জিকির গুরুর আছে গুরু জিকির করে কিন্তু ফিকির নাই গুরু কি নাই ফিকির নাই সব প্রাণী কিন্তু জিকির করে মানুষকে আল্লাহ তা ফিকির করার যোগ্যতা দিয়েছেন গবেষণার যোগ্যতা দিয়েছেন আমরা গবেষক হব জোরে বলি ইনশাআল্লাহ তো বোনকে যেমন বিয়ে করা হারাম মার পেটের বোনকে সহোদর বোনকে যেমন বিয়ে করা হারাম দুধ বোনকেও হারাম ধরুন আপনার স্ত্রীর স্তনে একটা অচেনা ছোট্ট নবজাতক এসে আপনার হয়তো কোন একটা বেকায়দায় পড়ে আপনার স্ত্রীর স্তন থেকে সে দুধ পান করে নিয়েছে সঙ্গে সঙ্গে ওই সন্তানটা হয়ে গেছে হলো দুগ্ধ সন্তান আর ওই সন্তানের সে ওই মহিলা হয়ে গেছে দুধ মা কি হয়ে গেছে দুধ মা দুধ বোনকে বিয়ে করা যাবে না তখন দুগ্ধ সম্পর্ক হয়ে গেল এটাকে হারাম করেছেন আজ থেকে 1500 বছর আগে তিনি কে আসতে বলবেন না তিনি কে বিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে তারা কি রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যে থাকে অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয় দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয় তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায় তাহলে কোরআন যে আল্লাহর কিতাব এই তো দুই একটা বললাম এরকম অসংখ্য আছে অসংখ্য কোন গবেষক গবেষণা চাও কোন সাবজেক্টে সব গবেষণা কোরআনে আছে যেরকম সুবহানাল্লাহ কিন্তু আজকে আমরা কি করছি আমরা নাকে তেল দিয়ে ঘুমাই আর বাইতুল আকসায় জুতা পায়ে ইহুদির বাচ্চারা মসজিদকে অবরুদ্ধ করে রাখে আর ফিলিস্তিনের শিশু মাদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করে আচ্ছা এই হামলাটা যদি কাবায় হতো
তাক লাগবে না আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমি খুব আনন্দ পাচ্ছি আজকের মাহফিলে খুব ভালো লাগছে আমি খুব তৃপ্তি পাচ্ছি এত সুন্দর ভদ্র শ্রোতা আপনারা আলহামদুলিল্লাহ নামই তো চন্দ্রগাতি তাই না চাঁদ চাঁদ আছে যেখানে অন্ধকার নাই সেখানে আল্লাহ তুমি এলাকা এলাকাকে চাঁদে চাঁদে ভরে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন জি সম্মানিত ভাইরা তাহলে কোরআনটা আমরা পড়ব কম না পড়ব বেশি আমাকে এক যুবক আমি রেস্ট নিচ্ছিলাম এক যুবক এসে বলতেছে হুজুর আমাকে কিছু নসিহা করেন কিছু উপদেশ দেন আমি কি করতে পারি আমি তাকে বললাম বলে যে হুজুর শয়তান থেকে কেমনে বাঁচব বললাম তুমি শয়তান থেকে বাঁচতে হলে তোমাকে বেশি করে তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত করো কোরআনের সুর যদি কারো কানে থাকে কোরআনের তেলাওয়াত যদি কারো নিয়মিত থাকে শয়তান তাকে আসর করতে পারে না এটা বিশাল নিয়ামত কোরআন তেলাওয়াত যে দেবে যে দেহে বেশি হবে সেই দেহে রোগও থাকবে না জোরে করে সুবহানাল্লাহ ওনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমা শিফাও আছে রহমতও আছে জোরে করে সুবহানাল্লাহ শুধু শিফা থাকলে হবে না তো রহমতও থাকতে হবে রহমতও থাকতে হবে শিফাও আছে রহমতও আছে বিয়ে করলে ভালোবাসাও আছে রহমতও আছে মাওয়াদ্দাতাও ও রহমা কিন্তু বিয়ে ছাড়া করলে মাওয়াদ্দা থাকতে পারে মহব্বত থাকতে পারে কিন্তু রহমত গজব আছে মুত্তাখিদি আখদান করা যাবে না গোপন গোপন নোংরামি করা যাবে না যুবকরা বিয়ে করবা পিছনের দরজা দিয়ে যাবে না সোজা গিয়ে প্রস্তাব দিবা বিয়ে করে নিবা আস্তে কও কেন এই বুড়ো চাচাও কয় ঠিক কি হলো ও নাতি পুতির জন্য চিন্তা করে কইছে না ঠিক আছে উল্লা পাড়ার ভাষাগুলো অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ গেদা ভাত খাইছে হোগা বলেন এরকম বলে না গেদা ভাত খাইছে হোগা হইয়া পড়ো ভাষা অনেক ভাষা কত ভাষা আমার দেশের ভাষা কত মিষ্টি বলি আলহামদুলিল্লাহ আমার দেশের ভাষাকে রপ্ত করা ব্যাপক কঠিন খুব কঠিন ইংরেজি অল্প দিনে জানা যায় কোরআন 7 বছরের বাচ্চা পারে আলহামদুলিল্লাহ বলেন বাংলা কিন্তু সহজ না বাংলা খুব জটিল ভাষা এটাকে রপ্ত করা খুব কঠিন তবে কোরআনটা এত সহজ এত সহজ এক হাজি গেছে হজ করতে মক্কায় 41 দিন থাকার পর দেশে ফিরে বলে এমন দেশে গেছিলাম সব জায়গায় আরবি কিচ্ছু বুঝি না খালি দুই জায়গায় শুধু বাংলা পাইছে কোথায় আজান যখন দিল সূরা ফাতিহা যখন করল কি কথা কি বুঝতেছেন আপনারা ওর কাছে এটাই বাংলা হয়ে গেছে কোরআন খুবই সহজ বলি আলহামদুলিল্লাহ আমরা কোরআন পড়বো বেশি গান শুনব গান শুনবেন কম শোনা যাবে না তো গানের কাছে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ যদি আপনি কোরআন জানেন আপনি যদি কোরআন বোঝেন কোরআন জানে না কোরআন বোঝে না কোরআনের দল করে না এমন লোক আপনার সামনে এসে নেতৃত্ব দিতে নিয়ে লজ্জা পেয়ে ওখান থেকে অপমানিত হয়ে বের হয়ে চলে যাবে আপনি নামাজি বেনামাজি লোক আপনার নেতা হবে কেমনে ঠিক কিনা আমার আপনার চরিত্র আমাকে আপনাকে সুন্দর করতে হবে গঠন করতে হবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নামাজ পড়ব কয় অক্ত কি লাগবে কোরআন কি লাগবে কোরআন লাগবে রোজা রাখব হুকুম জানার জন্য কি লাগবে মেয়ের সম্পত্তি মেয়েকে বুঝাইয়া দেব ছেলেকে বুঝাইয়া দেব এতিমের সম্পত্তি এতিমকে বুঝাইয়া দেব কি লাগবে বাজার করতে যাবেন ব্যবসা করবেন কি লাগবে চাকরি করতে যাবেন চাকরি কেমনে করবেন কি লাগবে কোরআন লাগবে কারো বাড়িতে ঢুকবেন ঢুকবেন কেমনে কি লাগবে কোরআন লাগবে কোরআন ছাড়া কোনো গতি আছে কোরআন হলো গাইডলাইন কোরআন হলো ডায়েরি বুক কি বুক বলেন পকেটে কোরআন নিয়ে থাকতে হবে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ কথার তো কোনো থা নাই বহু কথা এক রাত পেয়েছি একটু একটু করে সব জায়গা থেকে একটু একটু করে বলছে সূরা হুজুরাত থেকে আমি কথা বলছিলাম সূরা হুজুরাতের 10টা হুকুম জানলাম কোরআনের কিছু আশ্চর্য দিকগুলো আমরা জানলাম